আপনাদেরকে আজকে নিয়ে যেতে চলেছি মহাকাব্য রামায়ণের স্রষ্টা শ্রী শ্রী মনির আশ্রম অর্থাৎ তপবনে এখানে এলে আজও আপনারা দেখতে পাবেন বিশাল বড় উয়ের ঢিবি সীতামায়ের পণ্য কুঠির যেখানে ছিল রয়েছে সমাধি সমাধিস্থল লবকুশের আতুর ঘর যেখানে সীতাদেবীর জ্বালানো আগুন আজও জ্বলছে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যে জায়গায় বাধা ছিল সেই জায়গা হরি ঠাকুরের মন্দির প্রাকৃতিকভাবে সৃষ্ট তিলক মাটির ঢিবি দেখতে পাবেন সীতানালা যে নালার জল কোনো ঋতুতেই একদম শুকিয়ে যায় না রামায়ণে উল্লেখ্য বিদ্যমান স্থানগুলিতে পৌঁছানোর জন্য আপনাকে ঝাড়গ্রাম পৌঁছাতে হবে ঝাড়গ্রাম নামটা শুনে কিছু বছর আগে হলে আপনারা আটকে উঠতেন তবে আজ ঝাড়গ্রামের গভীর জঙ্গলেও নিশ্চিন্তে নির্ভাবনায় পৌঁছে যাওয়া যায় বর্তমান সরকারের উদ্যোগে রাস্তাঘাটের প্রচুর উন্নতি ঘটেছে তবে জঙ্গল পেরিয়ে তপবনে যেতে হয় তাই এখানে লোকজন খুব কম আসে এই জন্যই পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই গাড়িতে বা বাইকে করে আসতে হবে আপনাকে ডেসক্রিপশন বক্সে ম্যাপের লিংক দেওয়া হল ঝাড়গ্রাম থেকে তপবনের দূরত্ব চৌষট্টি কিলোমিটার ঝাড়গ্রাম থেকে বেরিয়ে লোধাশুলি জঙ্গল পার করে রোহিণী হয়ে আমরা পৌঁছে গেলাম সুবর্ণরেখা নদীর এক প্রান্তে আমরা বসন্তে এসেছি তাই সুবর্ণরেখার প্লাবিত যুবতীর রূপ দেখতে পেলাম না এখন জল নেই বললেই চলে জল সরে গিয়ে বিশাল অঞ্চল জুড়ে বালুকা ভূমিতে পরিণত হয়েছে সুবর্ণরেখার বুক চিড়ে লাল মাটির রাস্তা তৈরি হয়েছে রাস্তার দুদিকে অল্প জলধারা বয়ে চলেছে ওই জলের মধ্যে থেকেই স্থানীয় কিছু মানুষ মূল্যবান পাথর খুঁজে চলেছে চোখে পড়ল কাটার কাজ চলছে আমরা লাল মাটির রাস্তা ধরে নদীর অপর পারে চলে এলাম কালো পিচে তৈরি উঁচু নিচু রাস্তা ধরে গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে এগিয়ে চললাম তপবনের উদ্দেশ্যে কিছুটা এগিয়ে যেতেই শুরু হল জঙ্গল বড় বড় শাল পিয়াল গাছের মধ্যে দিয়ে ক্রমশ গভীর জঙ্গলে প্রবেশ করতে লাগলাম বেশ লাগছিল জঙ্গলের পরিবেশ দুধারে শাল পিয়াল মহুয়া ছাড়াও কত অজানা গাছ শাড়িবদ্ধভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর গাছেদের শাড়ির মাঝখান দিয়ে লাল রঙের রাস্তা এগিয়ে চলেছে যে রাস্তা ধরে আমরা চলেছি শীতের সময় এ সকল গাছের পাতা ঝরে গেছিল বসন্তে বনের গাছে গাছে কচি পাতা গজিয়ে উঠছে দেখতে পেলাম জঙ্গলের দীর্ঘ পথ অতিক্রম করে এলাম তবে কোথাও মানবকুলে দেখা পেলাম না তাই আপনাদের পথ চেনার সুবিধার জন্যেই বলি জঙ্গলে ঢোকার পর মাটির রাস্তা ধরে অনেকটা এগোনোর পর বন দফতরের একটি ওয়াচ টাওয়ার দেখতে পাবেন এটিকে ডান দিকে রেখে আরও একটু এগোনোর পর দেখবেন জঙ্গলের মধ্যেই রাস্তাটি দুভাগ হয়ে গেছে বাদিকের গভীর জঙ্গলের রাস্তাটি ধরে আরও কিছুটা এগিয়ে আপনি পৌঁছে যাবেন রামায়ণ খ্যাত সেই পৌরাণিক স্থান বাল্মীকি মুনির আশ্রমে যে স্থানটি তপবন নামে পরিচিত বেশ বড় অঞ্চল জুড়েই তপবনটি গড়ে উঠেছে দস্যু রত্নাকর দস্যবৃত্তির ছেড়ে এক মনে ভগবানকে আরাধনা করার জন্য গভীর জঙ্গলের মধ্যে এই স্থানটি বেছে নিয়েছিলেন তার সাধনার স্থল হিসেবে তপবনে ঢুকেই প্রথমেই বিশাল বড় এক উয়ের ঢিবি চোখে পড়বে এটি কিন্তু কৃত্রিমভাবে তৈরি নয় প্রকৃতির বুকেই প্রাকৃতিকভাবেই এই ঢিবি সৃষ্টি এটি দেখতে দেখতে আমার মতো আপনারও মনে পড়বে দস্যু রত্নাকর থেকে বাল্মীকি মুনি হয়ে ওঠার গল্প দীর্ঘ বছর ধরে দেব সাধনায় নিমগ্ন থাকার সময় রত্নাকরের সমগ্র দেহ জুড়েই বিশাল বড় উইয়ের ঢিবিতে পরিণত হয়েছিল সেই অবস্থায় সিদ্ধিলাভের পর রত্নাকরের নবজন্মের নাম হয়েছিল তাই বাল্মীকি বাল্মীকি শব্দের অর্থ হল উয়ের ঢিবি এখান থেকে আরও একটু এগিয়ে গেলেই আপনি দেখতে পাবেন একটি বড় শিবলিঙ্গ দুর্গম ঘন জঙ্গলের রাস্তা পেরিয়ে তপবনে পৌঁছে অদ্ভুত এক শান্তি অনুভব করলাম জানলাম দীর্ঘ বছর আগে এই তপবনের একদম কাছে পূর্বদিকে সুবর্ণরেখা নদী ছিল তার প্রমাণ পাওয়া যায় তবে বিভিন্ন প্রাকৃতিক কারণে সুবর্ণরেখার জলধারার গতিপথ আজ এই স্থান থেকে অনেকটা সরে গেছে চোদ্দ বছর বনবাসে কাটানোর পর লঙ্কা থেকে সীতাকে উদ্ধার করে এনে অযোধ্যায় এসে প্রজাদের সন্তুষ্ট করার জন্য রাজার কর্তব্য মনে করে সীতাকে রাজ্য থেকে আবার বনবাসে পাঠিয়েছিলেন শ্রীরামচন্দ্র তখন লক্ষণ সীতামাতাকে বাল্মীকি মুনির কাছে এই আশ্রমে রেখে যান এই স্থানেই মুনি সীতামায়ের জন্য এক পর্ণকুঠির তৈরি করেন এই কুঠিরে সীতামা তার দুই সন্তানকে নিয়ে বেশ কিছু বছর থেকেছেন অযোধ্যায় ফিরে যাওয়ার আগে পর্যন্ত আজ সেই স্থানেই এই মন্দিরটি তৈরি হয়েছে এই মন্দিরের ভেতরে গেলে আপনি দেখতে পাবেন শ্রী শ্রী মনির মূর্তি এছাড়াও শ্রী রামচন্দ্র ভাই লক্ষণ সীতামাতা এবং লব কুশের মূর্তি রয়েছে এই তপবনেই জন্মগ্রহণ করেছিলেন লবকুশ তাদের আতুর ঘর আজও বর্তমান সীতামা সদ্যজাত সন্তানদের দেহে উষ্ণতা দেবার জন্য এই স্থানেই আগুন জ্বালিয়েছিলেন সেই থেকে যুগ যুগ ধরে এই স্থানে আজও আগুন এক মুহূর্তের জন্যেও নেভেনি মুনি ঋষিরা তাদের চেষ্টায় সেই আগুন এখনও জ্বালিয়ে রেখেছেন তবে স্থানটি বাঁধানো হয়েছে মাত্র তপবনে এলে আতুর ঘরের আগুনের পাশেই রাখা রয়েছে কাঠের টুকরো সেখান থেকে এক টুকরো কাঠ ওই আগুনে আপনিও দিতে পারেন এই পূর্ণভূমিতে এসে আপনার ভীষণ ভালো লাগবে আতুর ঘর থেকে একটু এগিয়ে এসে একটি ঘোড়ার মডেল দাঁড়িয়ে থাকতে দেখতে পাবেন এখানকারই মুনি ঋষিদের কাছ থেকে জানলাম শ্রী শ্রীরামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরে এনে লবকুশ এই স্থানে বেঁধে রেখেছিল তারই প্রতীকস্বরূপ এই ঘোড়াটি এখানে দাঁড় করানো রয়েছে বড় বড় গাছের ছায়ায় ঘেরা তপবনের চারদিকে ছেয়ে আছে শুধুই নিস্তব্ধতা এখানকার এমন পরিবেশে বিভিন্ন পাখির ডাক এবং আতুর ঘরের অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে আসা প্রজ্জ্বলিত কাঠের গন্ধে আপনি এক স্বর্গীয় সুখ উপলব্ধি করবেন দীর্ঘ বছর ধরে বাল্মীকি মুনি এই আশ্রমেই সাধনায় রত থেকেছেন তারপর একসময় এই স্থানেই তার নশ্বর দেহের সলিল সমাধি ঘটে সীতামায়ের পণ্ণকুঠিরের পাশেই বাল্মীকি সমাধি সমাধিস্থল রয়েছে আজও এখানকার সাধুসন্তরা কঠিন সংযমের মধ্যে দিয়েই ভগবানের সাধনায় ডুবে থাকেন নিলিবিলিতে ভগবানের নামের মধ্যে দিয়েই মুক্তির পথ খোঁজেন তারা এটি হল ঠাকুরের মন্দির হরি ঠাকুরের মন্দিরের সামনেই এই যে চাতালটি দেখতে পাচ্ছেন এখানে এখানকার তপবনের সাধু সন্ন্যাসীরা ভগবানের নাম সংকীর্তন করেন আশ্রমটি ঘুরতে ঘুরতে আশ্রমের পাশেই দেখতে পাবেন সীতানালা প্রচলিত আছে সীতামা সুবর্ণরেখা নদী থেকে নদীর জলধারা এই নালাপথেই আশ্রম পর্যন্ত এনেছিলেন পানীয় জলের জন্য অবাক কাণ্ড এই ছোট্ট নালা দিয়ে জলধারা সব সময় বয়ে চলেছে কখনো নাকি শুকিয়ে যায় না শুনতে পেলাম নালা থেকে বেরিয়ে একটু এগিয়ে এসে আপনি দেখতে পাবেন সাধু সন্ত বৈষ্ণবদের ব্যবহারের তিলক মাটির ঢিবি আপনি ইচ্ছা করলেও এখান থেকে তিলক মাটি সংগ্রহ করতে পারেন তপবনে পুজো দিতে পারেন তবে এখানে পুজো দিতে চাইলে আসার সময় পুজোর উপকরণগুলি সঙ্গে আনবেন এখানকার আশেপাশে কোথাও পুজোর উপকরণ পাবেন না আজ ঝাড়গ্রামের কোনায় কোনায় শান্তি বিরাজমান এখানকার স্থানীয়রাও খুব সহযোগিতা করেন এখন ভয়ের এতটুকু চিহ্ন কোথাও নেই তাই শহরের একঘেমি জীবন ছেড়ে একবার প্রকৃতির কোলে এই নির্জন তপবনে এসেই দেখুন নিজেকে নতুনভাবে উপলব্ধি করার সুযোগ পাবেন এখানে আপনি যতটুকু সময় থাকবেন সেই সময়ের প্রতিটি ক্ষণই আপনার জীবনে স্মরণীয় ও মূল্যবান হয়ে থাকবে এই পূর্ণভূমিতে এসে মনটা কেমন আধ্যাত্মিক হয়ে যায় তবে এবার ফেরার পালা